রাত পোহালেই বদলাবে আবহাওয়া, আরো জাঁকিয়ে পড়বে শীত। ভরা ডিসেম্বর মাস, অথচ আকাশের মুখ ভার, চারপাশ কালো করে অন্ধকার ঘনিয়ে এসে বৃষ্টি নামছে মাঝে মধ্যেই। গ্লোবাল ওয়ার্মিংয়ের কুপ্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে গোটা বিশ্ববাসী, বাদ নেই এ বাংলাও। শীতের দেখা না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ইদানিংকালে মাঝে মধ্যেই ভাইরাল হচ্ছে ভাস্কর চক্রবর্তীর লেখা কবিতা শীতকাল কবে আসবে সুপর্ণা। এরই মাঝে রাজ্যবাসীর জন্য সুখবর, আগামীকাল থেকেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তুরে হাওয়ার দাপটে বিগত দুদিন ধরে বঙ্গজুড়ে তাপমাত্রার পারদ ইতিমধ্যেই নামতে শুরু করেছে। গত রবিবার তাপমাত্রার পারদ কিছুটা বৃদ্ধি পেলেও আগামী ২৪ ঘন্টায় পারদ আরও অনেকটাই নামবে, এমনই আশ্বাস দিচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানাচ্ছে ইতিমধ্যে রাজ্য থেকে বিদায় নিয়েছে হেমন্ত, আগামী মঙ্গলবারের মধ্যেই রাজ্যে দাপট বাড়াবে উত্তর পশ্চিমি হাওয়ার। বিগত দুই বছর কোভিড আবহে বড়দিন ও নিউ ইয়ার সেলিব্রেট করতে পারেনি বঙ্গবাসী, তবে বর্তমানে রাজ্যে কোভিড সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী, অন্যদিকে জাঁকিয়ে শীত। ফলত উৎসবমুখর বঙ্গবাসী নতুন করে প্রস্তুতিতে মেতেছে নয়া সালকে বরণ করে নিতে। গত রবিবার কুয়াশাচ্ছন্ন সকালের পর সারাদিনই রোদেল আবহাওয়া বিরাজমান ছিল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ২৪ ঘন্টায় আরও পরিষ্কার হবে আকাশ। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩%। এই তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় ১২ ডিগ্রির নিচে নামতে পারে, গ্রামাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৯ ডিগ্রিরও নিচে, এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদেরা। এ প্রসঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে সঞ্জীব চট্টোপাধ্যায় জানান, আগামীকাল থেকেই শীতের দেখা মিলতে পারে। আকাশ মেঘমুক্ত থাকলে সূর্যাস্তের পর মাটির বিকরিত তাপ বাধাহীনভাবে বায়ুমণ্ডলের বাইরে যেতে পারবে, তার ফলেই রাতের দিকে নামবে পারদ। তিনি জানাচ্ছেন আগামী ৩-৪ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি নামবে। এতদিন বায়ুমণ্ডলের উপরের স্তরে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ঠান্ডা হাওয়া বয়ে এসেছে, উল্টো দিকে বঙ্গোপসাগর থেকে উষ্ণ ও আর্দ্র জলীয় বাষ্প বায়ুমণ্ডলের নিচের স্তরে ঢুকেছে। বিপরীত চরিত্রের বিপরীতমুখী দুই বায়ুর সংমিশ্রণেই কলকাতা ও সংলগ্ন অঞ্চলে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হয়েছে এতদিন, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদেরা। হাওয়া অফিসের দাবি, বাংলায় বর্তমানে নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, অর্থাৎ আগামী কয়েকদিন বাংলার ক্যালেন্ডার জুড়ে শুধুই বিরাজ করবে শীত, অর্থাৎ দুপুর রোদে টান টান হয়ে রোদ পোহানোর দিন আসন্ন।